সবাইকে স্বাগতম বন্ধুরা। আজকে আমরা আইসিটি বইয়ের ফ্লোচার্ট অ্যালগোরিদম এবং সি কোড নিয়ে আলোচনা করব। তো আজকে যে আমাদের আলোচনার বিষয় সেটি হলো জোড় অথবা বীজের সংখ্যা নির্ণয়। জোড় অথবা বীজের সংখ্যার জন্য ফ্লোচার্ট কী হবে, সি কোড কী হবে, অ্যালগোরিদম কী হবে, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা যদি ফ্লোচার্ট শুরু করি, ফ্লোচার্টের জন্য প্রথম স্টার্ট মানে শুরু করব, ফ্লোচার্টের জন্য এই চিহ্ন ব্যবহার করতে হয় আমরা জানি। এরপর ইনপুট আউটপুটের জন্য এরকম চিহ্ন দিতে হয় অ্যাঙ্গেলভাবে। এ পার্সেন্টেজ এ ভাগ দুই আছে সমান সমান জিরো, এর মানে যদি দুই দ্বারা আমরা সংখ্যাটিকে ভাগ করব, যদি জিরো হয়, এটা বাক্সের যদি জিরো হয় এটা বুঝাইছে, সমান সমান জিরো মানে বাক্সের যদি জিরো হয়। এখন আমাদের যে কন্ডিশন সেটা হইতে পারে যে ইভেন অর ওড, এই কন্ডিশনটি যদি সত্য হয় তাহলে ইয়েস ইভেন নাম্বার, আর যদি এই কন্ডিশনটি নো হয় মানে বাক্সের যদি জিরো না হয়, যে কোনো সংখ্যা কিন্তু আমরা জানি যে বাক্সের জিরো হইলে সেটা জোড় সংখ্যা, আর না হয় তাহলে অড নাম্বার, মানে অড মানে কি বিজোড়। তো ইভেন অনেকের আবার ইভেন অড মনে থাকে না, তো এটি দেখতে পারে যে ইভেন নাম্বার চারটি, ইভেন বানানে চারটি অক্ষর আছে, চারটি মানে জোড় আর অড মানে তিনটি অক্ষর আছে, তিনটি মানে বিজোড়। আচ্ছা দেখি তাহলে ইয়েস এখান থেকে ইভেন, যদি এই কন্ডিশনটি সত্য হয় তাহলে আমার ইভেন আসবে এবং ফলাফলটা ডিসপ্লেতে শো করবে, আর যদি নো হয় তাহলে এখান থেকে অড যাবে এবং সেটা ডিসপ্লেতে শো করবে, তার ফাইনালি আমি প্রোগ্রামটি শেষ করব। সি কোডটি কী হবে, ইনক্লুড স্টুডিও ডট এস ইনক্লুড কনীয় ডট এস, ঠিক অনুরূপভাবে এটি আমার যে লাইব্রেরিতে আমি কাজ করব সেই লাইব্রেরির ফাংশনের নাম। ইন মেইন মানে মেইন ফাংশন শুরু হবে সেটি এখানে, এরপরে সেকেন্ড ব্র্যাকেট মানে মেইন ফাংশন শুরু, ইনপুট নিব এ, প্রিন্ট এন্টার দ্য নাম্বার অফ এ, এখানে এ নাম্বারটা দিতে হবে, স্ক্যান পার্সেন্টেজ ডি অ্যান্ড এ মানে এই যে আমি নাম্বারটা নিলাম সেটা কম্পিউটার, পার্সেন্টেজ ডি মানে কি যে এটা ডেসিমেল সংখ্যা, এবং অ্যান্ড এর লোকেশন আছে কোথায়, এ নামে এর লোকেশনটা সেভ করা আছে মেমোরির মধ্যে। এরপর ইফ যে কন্ডিশনটা আমি দিলাম এ ভাগ দুই সমান সমান জিরো, এর মানে যে একে আমি দুই দ্বারা ভাগ করবো, যদি ভাগশেষ জিরো হয় তাহলে প্রিন্ট পার্সেন্ট ইভেন নাম্বার, এলস প্রিন্ট দ্য অড নাম্বার, যে কোনো দুইটা কন্ডিশন হতে পারে। গেটস মানে পূর্ব অবস্থায় ফিরে যায়, সেকেন্ড ব্র্যাকেট মানে আমার ফাংশনটি শেষ। এরপর দেখি অ্যালগোরিদমটা কী হবে, অ্যালগোরিদম কাজ শুরু করি, এখানে আমি আমার মতো করে লিখে রেখেছি, এটা দেখে আপনারা লিখতে পারেন অথবা নিজের মতো বানিয়ে লিখতে পারেন। কাজ শুরু করি, ইনপুট এ নেই, একে দুই দ্বারা ভাগ করে, ফলাফল যদি শূন্য হয় অর্থাৎ এই কন্ডিশনটা আমি লিখলাম এখানে, বাক্স যদি শূন্য হয় তাহলে জোড় সংখ্যা এবং ছয় নং ধাপে যায়, ছয় নং ধাপটা কি ফলাফল ছাপাতে হবে, আর বাক্স যদি শূন্য না হয় তাহলে বীজোড় সংখ্যা এবং ছয় নং, তাহলে ছয় নং আমার ফলাফল ছাপাতে হবে, ফাইনালি কি যে কাজ শেষ করি। ওকে ধন্যবাদ সবাইকে।